পবিত্র মাহে রমজান উপলক্ষে আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের আয়োজনে সকল ডিলারদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার কুমিল্লা নগরীর ওয়াসিস হোটেলের সম্মেলন কক্ষে ইফতার মাহফিল, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর গিয়াসউদ্দিন খান। বিশেষ অতিথি ছিলেন আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার নুরুল মুর্শেদ খান, আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জিএম মার্কেটিং শাহিদ কবির, কুমিল্লা জেলা লাইফস্টক অফিসার চন্দন কুমার পোদ্দার, কুমিল্লা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডাক্তার মেহেদি হাসান ভুইয়া, কুমিল্লা জেলা ট্রেনিং অফিসার ডাক্তার এবিএম আব্দুর রউফ, কুমিল্লা পোলট্রি কনসালটেশন ডাক্তার মাহবুবুল হক লিটন, কুমিল্লা পোলট্রি কনসালটেশন ডাক্তার জাহিদ হাসান, কুমিল্লা পোলট্রি কনসালটেশন জি কে বি কাউসার আলম। আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেড কুমিল্লা জোন ম্যানেজার ফারুক আহমেদের পরিচালনায় এ সময় কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ও লক্ষ্মীপুর জেলার ডিলারগণ ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কুমিল্লা জোন ম্যানেজার ফারুক আহমেদ জানান, আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিভিন্ন ধরনের পোলট্রি খাদ্য আছে, যার মধ্যে পোলট্রি ফিড, লেয়ার ফিড, সোনালি ফিড, সকল ধরনের ফিশ ফিড ও সকল ধরনের ক্যাটল ফিড রয়েছে। দুয়া ও মিলাদ পরিচালনা করেন হাফিজ আব্দুল মান্নান। নিউজ ডেস্ক, জাগো কুমিল্লা .com।